খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুরে ছাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে অহংকার করার কিছু আছে? গৌরব করার কিছু আছে? আপনার ক্ষমতা, আপনার বাহাদুরি, জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে একটা সাদা কাফনের কাপড় পরে সে অন্ধকার কবরে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে চিল্লা এখন ঠিক কি না? আজকে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এমন কি যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু এই বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে, তারা বিশ্বাস করেছে এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ। কথা বলেন ঠিক কি না? এজন্য কবি সুন্দর করে বলছেন, ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানাই যে তাহায় আসল দেশ রে তোর, যে তাহায় আসল দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানাই যে তাহায় আসল দেশ রে তোর, যে তাহায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সম মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না।